ইউটিউব ইউটিউবে সাকসেস জিনিসটা শুনতে খুব ভালো লাগে কিন্তু জিনিসটা করতে যে কতটা কষ্ট হয় কতটা পরিশ্রম হয় সেটা যে ইউটিউবে নিয়ে খাটছে যে ইউটিউবে চ্যানেল খুলেছে একমাত্র সেই জানতে পারবে এছাড়া আর কেউ বুঝতে পারবে না যে ইউটিউবে সাকসেস পেতে গেলে তাকে কতটা কষ্ট করে উপরে উঠতে হয় হ্যাঁ যখনই তুমি সাকসেস পাবে বা হয়তো তোমার দুটো সাবস্ক্রাইবার বাড়বে তখন সাবস্ক্রাইবার ছাড়া ইউটিউবে কিছুই নেই ভাই সাবস্ক্রাইবার যখনই দুটো বাড়বে তখনই দেখবে তোমার পা ধরে অনেকেই টানছে যাতে তুমি উপরে না উঠে নিচে নেমে আসো অনেকে অনেক রকম রাস্তা থেকে বেরিয়ে গেলে কমেন্ট করবে সেই কমেন্টগুলো যদি তুমি এড়িয়ে চলতে পারো তবেই তুমি পাবে ইউটিউবে সাকসেস প্রথম যখন ইউটিউবে চ্যানেল খুলেছিলাম কোনো দিন ভাবিনি যে আমি ইউটিউবে ভিডিও পোস্ট করব জাস্ট একটা টাইম পাসের জন্য শখে একটা চ্যানেল খুলেছিলাম সেই চ্যানেলটা আজকের পাঁচশো প্লাস সাবস্ক্রাইবার হয়ে করেছি সাবস্ক্রাইবার হয়তো আমার কয়েক মিলিয়ন এখনো হয়নি বা কয়েক হাজারও হয়নি তবে আমি সাবস্ক্রাইবের জন্য পেছনে দৌড়ই নি যেটুকু করি শুধুমাত্র টাইম পাস শুধুমাত্র ইউটিউবের প্রতি ভালোবাসা আর আমি কোনোদিন ভাবিনি যে ইউটিউবে আমি সাকসেস পাবো বা ইউটিউবে আমি ইউটিউব নিয়ে কাজ করব। বা এইরকম আমার প্রফেশনাল সম্পূর্ণ আলাদা আমাকে যারা চেনে যারা আমাকে জানে তারা জানে যে আমার প্রফেশনালটা কি। আমি প্রফেশনাল আমি ইউটিউবার নয় অনেকেই আছে প্রফেশনাল ইউটিউবার আমি তাদেরকে বলছি না যে তাদের কাজটা খারাপ ইউটিউব খুব ভালো একটা প্ল্যাটফর্ম কিন্তু তবুও তার উপর থাকে অনেকের প্রফেশনাল আলাদা ঠিক সেভাবে আমার প্রফেশনালটাও সম্পূর্ণ আলাদা যেইটুকু ইউটিউবে পোস্ট করে থাকি শুধুমাত্র নিজের ভালো লাগা ভালোবাসা এইটুকুর জন্য ইউটিউবে পোস্ট করে থাকি কিন্তু সেটাকে নিয়ে অনেকে অনেক রকম কথা বলে সামান্য এই ইউটিউবের পোস্টগুলো নিয়ে জানি না কোথায় ফাটছে তাদের বা কী ব্যাপার তবে হ্যাঁ যেইটুকু হয়তো একটা সময় আমিও ভেবেছিলাম তা আর ছাড়বো না ইউটিউবে ভিডিও অনেকে অনেক রকম কমেন্ট করছে রাস্তা থেকে বেরিয়ে গেলে কে বলছে ও বিশাল বড় ইউটিউবার হয়ে গেছে বিশাল বড় আরে কী রে ইউটিউব থেকে কত টাকা কামাচ্ছিস ভাই ইউটিউবে কামানোর জন্য আসিনি আমি আমি ইউটিউবে যেইটুকু এসছি যেটুকু ভিডিও পোস্ট করছি শুধুমাত্র নিজের ভালো লাগা নিজের টাইম পাসের জন্য আমি প্রথম থেকেই বলে যাচ্ছি যে আমি ইউটিউবে প্রফেশনালভাবে আসি না আমি ইউটিউবে শুধুমাত্র নিজের ভালো লাগা নিজের ভালোবাসার জন্য ইউটিউবে ভিডিওগুলো পোস্ট করি কিন্তু এখানে অনেকে অনেক রকম কমেন্ট করে যাচ্ছে হ্যাঁ ভাই কমেন্ট কর তাতে আমার কিচ্ছু যায় আসা না তোদের তোরা যে যত কমেন্ট করবে আমাকে তাতে আমার ভালো আমার শুনতে ভালো লাগে কমেন্টগুলো অনেকে অনেক কমেন্ট করে যাচ্ছে হ্যাঁ একটা সময় কমেন্ট শুনে লোক পাড়া প্রতিবেশী পাড়ার লোক এর ওর কমেন্ট শুনে একটা সময় ভেবেছিলাম দেখ আর ইউটিউব করব না ইউটিউব কোনো ভিডিও পোস্ট করব না হ্যাঁ অনেক দিন হয়ে গিয়েছিল যে ভিডিও কোনো পোস্ট করতাম না তখনই মানে আমার পাড়ারই একটা দাদা নাম বলছি না ওই আমাকে মোটিভেট করেছিল যে আরে যখনই তুই কোনো একটা ভালো কাজ করবি দেখবি তোর তোকে অনেকেই নিচে নামানোর জন্য টেনে ধরছে তখন বা যখন কেউ দেখবি তোকে নিচে নামানোর জন্য টেনে ধরছে তখনই তুই ভাববি যে তুই ইউটিউব নিয়ে ভালো কাজ করছিস তুই ভিডিও হয়তো আমার ভিডিওগুলো খুব একটা ভালো হয় না খুব একটা ভিউয়ার্স হয় না তো যেইটুকুই ভিউয়ার্স হয় ভাই আমি খুশি আমি খুশি কেননা আমি প্রফেশনালভাবে যাইনি ইউটিউবে আমার প্রফেশনাল দিকটাকে আমি অন্য দিকে রেখেছি আমার প্রফেশনালটাকে আমি প্রফেশনালের জায়গায় রেখেছি কিন্তু ইউটিউবটাকে আমার ফ্যাশান বলো আমার ভালো লাগা বলো যাই বলো ইউটিউবটাকে ওই জায়গাটাতে রেখেছি আমি ইউটিউবকে মানে ভালোবাসি সেই কারণে ইউটিউবে ভিডিও পোস্ট করা হয় আর হ্যাঁ ওই দাদার কথা শুনেই হয়তো আবার ভিডিও পোস্ট করা শুরু করেছিলাম ওই দাদার কথা শুনেই আজকের ইউটিউবে আবার দিনের পর দিন ভিডিও পোস্ট করছি বা কোনো কনটেন্ট বানানোর চেষ্টা করছে বা কোনো আমি ইউটিউবে এখনও অনেক কিছুই জানি না আমি ইউটিউবে অনেক কিছুই শিখতে চাই এখনও ইউটিউব থেকে আমার শেখার অনেক বাকি যা আমি এক পার্সেনও এখনও হয়তো শিখিনি ইউটিউব কী ইউটিউবে কিভাবে কি ভিডিও পোস্ট করতে হয় এখনও দিনের পর দিন ইউটিউবে কীভাবে কী ভিডিও পোস্ট করতে হয় দিনের পর দিন কে কীরকম ভিডিও পোস্ট করেছে সেগুলো দেখতে থাকি তবে হ্যাঁ আজকে যেটুকু ইউটিউব করছি নিজের ভালো লাগা ও ভালোবাসার জন্য ইউটিউব করছি তাতে অনেকেই আমাকে অনেক ধরনের কথা বলছে সেগুলো শুনছি তবে হ্যাঁ আগে গায়ে মাখতাম এখন এক কান দিয়ে শুনি আর বলছি সে কথাগুলো শোনার পর হয়তো অনেকেরই খারাপ লাগবে অনেকের গায়ে লাগবে আবার কেউ কেউ ভাবে হ্যাঁ আমরা এই কমেন্টগুলো করতাম বলে শান্তনু আজকের এইরকম একটা ভিডিও বানিয়ে পোস্ট করছে তো তাদেরকে বলবো ভাই সরি যদি কিছু গায়ে লেগে থাকে ভাই ক্ষমা করে দিস আর যাদের মনে হবে যে না শান্তনু ঠিক কথা বলেছে ভাই তোদেরকে তোমাদেরকে বলবো যে বয়সে যদি ছোটো হয় ভাই আর বড় হলে দাদা বা দিদি যেই হোক ভাই বলবো সঙ্গে থাকো তোমরা সঙ্গে থাকলেই আমার হবে আর হ্যাঁ তোমরা সঙ্গে থাকলে হয়তো আমি ইউটিউবে একদিন অনেক সাবস্ক্রাইবারও হয়তো বাড়বে আমার বা কমবে যাই হোক একটা হবে কিছু সাবস্ক্রাইবার বাড়ুক বা কমুক সেটা নিয়ে আমি ভাবি না যা শুধু তোমরা সঙ্গে থাকো তোমরা সঙ্গে থাকলেই আমার হবে আর তোমরা সঙ্গে থাকলেই আমি খুশি তোমরা সঙ্গে থাকলেই আমি অনেক হয়তো এগিয়ে যাব। আর যারা আমার নিন্দুক মানে যারা নিন্দুক যারা তারা আজীবন নিন্দা করতে থাকবে আর যারা নিন্দা করবে আমায় নিয়ে তাদেরকে ভাই অল দ্য বেস্ট আরও নিন্দা করো আমাকে নিয়ে আর যত নিন্দা করবে তত আমিও বেশি খুশি থাকবো আর নিন্দা করতে থাকো আমার তোমরা নিন্দা করলেই আমার জয় হবে আমি মানছি তোমরা যত নিন্দা করতে থাকবে তত আমি অনেক 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 ভালো থাকবো আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার তাদেরকে বলবো ভাই সঙ্গে থাকিস আর যারা পুরানো তারা তো আমাকে চেনে জানে কম বেশি সবাই আমি কি রকম কি আর যারা নতুন নতুন ইউটিউবে চ্যানেল খুলছে তাদেরকে বলবো ভাই পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব অনেক নিন্দুক অনেক নিন্দুক তৈরি হবে তোরা ভাই ছো বয়সে ছোটো কি বড় জানি না তোমরা ওই নিন্দুকের কথা যতটা এড়িয়ে চলতে পারবে নিন্দুকের কথা যতটা না শুনে থাকতে পারবে ততটাই তোমরা ইউটিউবে সাকসেস পাবে আর যদি তোমার নিন্দুক না হয় তুমি কিন্তু ভালো কাজ করছো না তবে তোমার নিন্দুক যখন হবে তখনই তুমি বুঝতে পারবে যে হ্যাঁ তুমি ভালো কাজ করছো তোমাকে নিয়ে দশজন আলোচনা করছে তুমিও একটা আলোচনার বিষয় হয়ে আজ উঠেছো তো নিন্দুক থাকুক আমিও চাইবো আমার নিন্দুকের সংখ্যাও বাড়ুক আমার যত নিন্দুকের সংখ্যা বলবে তাদেরকে অল দ্য বেস্ট আগেই বলে দিয়েছি তোমরা নিন্দা করতে থাকো আমার সাথে থাকো সঙ্গে থাকো হ্যাঁ যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা ভাই প্লিজ সাবস্ক্রাইব করতে থাকো সাবস্ক্রাইব তোমরা না করলে চলবে না সাবস্ক্রাইব করতে থাকো সাথে থাকো আমার ভিডিও দেখতে থাকো আর আরও নতুন নতুন হয়তো অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে আর নিন্দুক থাকুক আমি এটা তোমাদেরকে শেষমেশ একটাই বলবো নিন্দুক থাকুক নিন্দুক না থাকলে তুমি কোনোদিন কোনো কিছুতে সাকসেস পাবে না অর্থাৎ নিন্দুক থাকুক